হাই বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি অপু ব্লগে। তোমাদের সবাইকে না ওয়েলকাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর কি না, আমিও খুব ভালো আছি। তো কথা হচ্ছে যে আজকের হচ্ছে সপ্তমী, তো ষষ্ঠীতে আমি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর আজ হচ্ছে সপ্তমী, তো একেবারে আমি ষষ্ঠী আর সপ্তমী ব্লগটা একসাথেই করছি। তো কালকের সকাল দিয়ে ভালোই খাওয়া দাওয়া সব কিছু হয়েছে, বাট বৃষ্টি টিষ্টি কিছু হয়নি। কিন্তু কালকের সন্ধ্যের দিকে খুবই বৃষ্টি হয়েছিল, তো আমি কাল থেকে ঠাকুর দেখতে যাইনি। সব বন্ধুরা গেছিলো, আমি যাইনি। আমি আর আমার একটা বন্ধু ধূসার দোকান দিয়েছিলাম আমাদের মেলাতে, মানে আমাদের বাড়ির সামনে একটা পুজো মণ্ডপের সামনে। তো বলতে গেলে যে দোকানটা আমি দিইনি, আমার ওই বন্ধুরাই দিয়েছিলো, কিন্তু আমি ওকে জাস্ট একটু হেল্প করলাম। কারণ হচ্ছে কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে আমি মনে করি যে হেল্প করাটা একটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আমি ওকে একটু উৎসাহ দিলাম, আমি মনে করলাম যে ও যদি নিজে করতে পারে তো করুক। বাট যখন দেখলাম যে 8:30 বাজে, তখন বিশাল বিশাল বৃষ্টি এলো। আর বৃষ্টি আসার পরে তারপর তো মানে কী বলবো বন্ধুরা, ভিডিওটা আছে তোমাদেরকে আমি দেখাবো এক্ষুনি। আর তারপরে ওর যেহেতু নতুন হাত, ও বেশি মানে ভালো ধূসাটা করতেও পারছিল না, তো কালকে একটু মাল মেটেরিয়ালস খুব নষ্ট হয়েছে। তারপরে আমি কালকে বাড়িতে এলাম আস্তে আস্তে 9:00, তো মা বাবা সবাই রেডি ছিল যে ঠাকুর দেখতে যাওয়া হবে, বাট যেতে পারিনি। কারণ হচ্ছে এটাই যে কালকে মিলিমিলি বৃষ্টি পড়ছিলো, এটাই ভয় লাগছিল যে আমি যদি বাইরে যাই, যদি খুব জোরে বৃষ্টি আসে তো তা ওটা কোথায়। তো এই জন্য কালকে আর যায়নি। তো তাই নিয়ে মা আমার উপরে খুবই রেগে আছে। তো কী আর বলো বন্ধুরা, মা খুবই রেগে আছে। আজকে আমি আমার বন্ধুর দোকানে গেছিলাম, আজকে ওর ভালো ব্যবসা হয়েছে, ধোসা টোসা বিক্রিটা মানে ভালো হয়েছে, কিন্তু আজকে কোনো বৃষ্টি টিষ্টি নেই। আজকে সকালের দিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন আর কোনো বৃষ্টি নেই, আর হচ্ছে এখন মোটামুটি ঠিক আছে। আর চলো বন্ধুরা, কালকের ভিডিওটা তোমাদেরকে দেখায় যে কী অবস্থা হয়েছিলো, ও কীভাবে দোকান দিয়েছিলো তোমাদেরকে দেখায়। আর একটা কথা বলতে ভুলে গেছি, কাল থেকে হয়তো আমিও একটা দোকান দিতে পারি, আর আমার দোকানের গেট আপটাও তোমাদেরকে দেখাবো, ওটা নিয়ে কালকের ভিডিওটা করছি। আর আজকে তোমরা দেখে নাও যে কালকে আমাদের কী অবস্থা হয়েছিল। এই দেখো বন্ধুরা, ও সবাই দোকান লাগাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ও সবাই দোকানটা সেটিং করছে যে লাইট টাইট লাগাবে সবে, আর এই সাদা টাদা সবে খাটাবে। সাদা খাটানো হয়ে গেছে, এখনও তৈরি করা স্টার্ট করেনি, তো ধরতে পারছি খুবই কমপ্লিট, এবারে আরম্ভ করবে। এই দেখো আরম্ভ করে দিয়েছে, মানে সব রেডি, আর এবারে আসবে বৃষ্টি। এই দেখো বন্ধুরা, খুবই বৃষ্টি হচ্ছিল আমাদের এখানেতে, তো দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু নড়তেই পারছে না। আর বৃষ্টিটা মুষলধারে হচ্ছে, অনেক জায়গায় জলে জমে গেছিলো। এই হচ্ছে কালকের অবস্থা সত্যি বন্ধুরা। তা তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে আমি সব দেখালাম যে কালকের অবস্থাটা ঠিক আমাদের এরকমই হয়েছিল। আর হচ্ছে যে আজকে তো ভালোই আছে, বৃষ্টি টিষ্টি কিছু হয়নি। আর হচ্ছে আজকের এবার সপ্তমী, আজকের কথাটা বলি, কালের কথাটা বাদ দাও। এবার আজকের কথা হচ্ছে আজকের সপ্তমী, তো আজকে আমাদের যা যা রান্না হয়েছিল সেটা প্রথমে বলি। আমাদের এতে যে পলোয়া হয়েছিল, চিকেন হয়েছিল, আর হচ্ছে ভাতও হয়েছিল, আর স্যালাডটা ছিল, মানে আমাদের এতে মানে তিনটে, মানে চিকেন, পলোয়া আর ভাত আর স্যালাড ছিল। ব্যাস আমাদের এতে মানে অত তরকি টরকি হয় না, সিম্পলের মধ্যে হয় খাওয়া দাওয়া, খুব ভালো লাগে। আর এই খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে তো বললাম তো বিকালে ওই বন্ধুর দোকানে গেছিলাম, যাওয়ার পরে একটু আগে সবে এলাম, এসে শুয়েছিলাম, মনে হলো যে তোমাদের সাথে একটু গল্প করি, একটু শেয়ার করি কালকে আমাদের কেমন হয়েছিলাম, তাই জন্য ব্লগটা বানালাম। চলো বন্ধুরা, আবার কালকের নেক্সট ব্লগে দেখা হবে। আজকের ষষ্ঠী আর সপ্তমী ব্লগটা আমি একসাথে দিলাম। অবশ্যই আমার ভিডিওটা নিয়ে তোমার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করো। আমিও চাই যে একসময় আমি যদি খুব মানে একটা জায়গায় যদি দাঁড়াতে পারি তোমাদের মানে কী বলবো তোমাদের মানে ভালোবাসাতে, আর কিছু চাই না, আমাকে ভালোবাসা। টাটা বাই।